कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আপনি জানেন ইদানিং সোশ্যাল মিডিয়ায় কি চলে? চলছে কলকাতার স্টার জলসার একটি সিরিয়ালের এপিসোড নিয়ে ধুমধুমার হাসাহাসি ও সমালোচনা। আর এর ফলেই আলোচনায় না থাকা তিতলি এখন আলোচনার কেন্দ্রে। সিরিয়ালটির একটি এপিসোডে দেখা যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পাইলট, বিমান আকাশ থেকে পড়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই কানে না শোনা নায়িকা বিমানের ককপিটে গিয়ে বসে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন, চালালেন এবং রক্ষা করলেন। বুঝুন অবস্থা। অবিশ্বাস্য এই দৃশ্য নিয়ে ইন্টারনেট দুনিয়ায় চলছে হাস্যরস। স্টার জলসার ধারাবাহিকের সেই প্রোমো ঘিরেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। সপ্তাহের প্রোমো প্রকাশ হওয়ার পর থেকেই টিম তিতলির এই কাণ্ড নিয়ে চলছে ব্যবচ্ছেদ। ছোটবেলার পাইলট হওয়ার স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে তিতলির, ঠিক সেই সময়ে স্বামীকে নিয়ে জীবনে প্রথমবার প্লেনে চড়ছে সে। তবে স্বামী সানির আশ্বাস, হেরে যেও না, ঠিক সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। আর বরের মুখের কথা ফুলে যেতে বেশি সময়ও লাগলো না। টিআরপি তালিকায় এতদিন সেভাবে সাড়া না ফেললেও আপাতত টলি পাড়ার টক অফ দ্য টাউন তিতলি। আরিয়ান ভৌমিক ও মধুপ্রিয়া চৌধুরী অভিনীত এই ধারাবাহিকের প্রোমো দেখে কার্যত মাথায় হাত দর্শকদের। বাংলাদেশি দর্শকরা বলছেন এমন অদ্ভুত ঘটনা আসলে স্টার জলসা কিংবা কলকাতার সিরিয়ালগুলিতেই সম্ভব। কারণ আচমকাই খুব সম্ভবত বুকে হার্ট অ্যাটাকের ব্যথা নিয়ে চালকের সিট ছেড়ে উঠে পড়লেন পাইলট। সহকারী পাইলট অনেকখানি নীরব দর্শকের ভূমিকায়। ককপিটে তখন সানিকে সঙ্গে নিয়েই ঢুকে পড়ল তিতলি। তারপর দ্রুত একের পর এক বাটন টিপে টিপে ককপিটের দায়িত্বে সে, তাও বিনা প্রশিক্ষণে। বিমানের বাকি কর্মীরা নীরব দর্শকের ভূমিকায়। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।